ব্লু ওয়াটারমেলন ফ্লেভার মাত্র 40 টাকায়, নতুন ফ্লেভার লেমন মাত্র 20 টাকায়, আর এই ছোট লিচি ফ্লেভার হচ্ছে মাত্র 10 টাকা। হোয়াটসঅ্যাপ গাইস, ইটস মি নাইমুল খান মোল্লা ফ্রম নাইমুল গ্রাম। আমি আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, এন্ড ভিডিওটি অনেক এক্সাইটিং হবে, কারণ ভিডিওটি হচ্ছে আমাদের রাসান দা ছোট ভাই এন্ড তার ব্লু নতুন ইলেকট্রোলাইট ড্রিঙ্কে নিয়ে। রিসেন্টলি ভাইরাল হওয়া এই পোস্টটি সবার চোখেই পড়েছে। এই পোস্ট অনুযায়ী রাফসান দা ছোট ভাইয়ের ব্লু ইলেকট্রোলাইট ড্রিঙ্ক, সেটি কোনো অটোমেটেড মেশিন ছাড়াই হাতে তৈরি হচ্ছিল কুমিল্লার একটি গোডাউনে। এখন কথা হচ্ছে, এই পোস্টটি কি সত্য নাকি মিথ্যা? যদি সত্য না হয়, সেই ক্ষেত্রে এই পোস্টটি দেখার পর রাফসান দা ছোট ভাইয়ের ব্লু আসলেই কি দাম কমে বিক্রি হচ্ছে নাকি আরও সেল বেড়ে গেছে, সেটা আমরা আজকে দেখব। গাইস, টু বি অনেস্ট বলতে গেলে ওর সবগুলো ইলেকট্রোলাইট ড্রিঙ্ক স্টক আউট হয়ে গেছে। লিটারেলি আমি আর আমার ফ্রেন্ড আমরা ধানমন্ডিতে গিয়েছিলাম, ধানমন্ডিতে মিনা বাজার, দেন হচ্ছে আমরা ইউনিমার্ট সহ স্বপ্নতে দেখেছি, বাট কোথাও ওর ইলেকট্রোলাইট কোনো ড্রিঙ্কই পাইনি। শেষ পর্যন্ত টেস্ট করার জন্য আমি আমার আরেক ফ্রেন্ডকে দিয়ে নারায়ণগঞ্জ থেকে তিনটাই ওর ফ্লেভার আনতে হয়েছে। তো বুঝতে পারতেছেন যে ওর ফ্লেভারগুলা বা ওর ইলেকট্রোলাইট ড্রিঙ্কের হাইপ কি পরিমাণে। এখন আমি দেখব যে অ্যাকচুয়ালি যে পরিমাণ হাইপ, টেস্টটাও কি সেই পরিমাণ কিনা। গাইস, আমি এখন ছিলাম রমনা পার্কে, আমি একটা শুটে এসেছিলাম, এন্ড যেই ভ্যাপসা গরম পড়েছে আমার গরমের জন্য অনেক পানি পিপাসা লাগতেছিল। সো এখন এখানে তো অনেক নর্মাল পানি আছে, তো আমার ফ্রেন্ড আমাকে বলতেছিল যে নর্মাল পানি কেন খাবি, একটা কাজ কর, তুই নতুন একটা ইলেকট্রোলাইট ড্রিঙ্ক ট্রাই কর। দেন আমি বললাম যে ইলেকট্রোলাইট ড্রিঙ্ক বলতে বাংলাদেশে বর্তমানে তো অনেক হাইপ ক্রিয়েট আছে আমাদের রাফসান দা ছোট ভাইয়ের ব্লুকে নিয়ে। সেই জন্য আমি ভাবলাম একটা কাজ করি, আমি রাফসান দা ছোট ভাইয়ের ব্লুকেই টেস্ট করি, দেখি। বিকজ আমি লাইফে প্রাইম বাদে এখনও কোনো ইলেকট্রোলাইট ড্রিঙ্ক টেস্টই করি নাই, তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট বাংলাদেশি কোনো ইলেকট্রোলাইট ড্রিঙ্ক আমি ট্রাই করব। একে একে এখন তিনটি ফ্লেভারই আমি টেস্ট করব এবং অনেস্ট রিভিউ দিব। সুন্দর ছোট ভাইয়ের ব্লু এর ওয়াটারমেলন লেমোনেড, তো এখন এটা হচ্ছে আমরা টেস্ট করব, দেখব অ্যাকচুয়ালি কেমন। তো এটার স্মেলটা অনেকটা আমরা ছোটবেলায় যে নাপাসিরা খাইতাম না, ওইটার মতো লাগতেছে। আচ্ছা, খেয়ে দেখি কেমন হয়। আমার কাছে মনে হইতেছে আমরা নাপা সিরাপ নর্মালি পানির মধ্যে গোলাইলে যেরকম হয় না, সেম টু সেম, কোনো ডিফারেন্স নাই। এখন আমরা সব থেকে মোস্ট পপুলার ওদের নিউ লঞ্চ করা, এটা হচ্ছে লেমন রিজ, এই ফ্লেভারটা ট্রাই করব, দেখব এইটা কেমন। এটা অনেক হাইপ ক্রিয়েট হয়েছে, অ্যান্ড গাইস টু বি অনেস্ট আমি এইটা খুঁজতে যে আমি অত্র ঢাকার মধ্যে কোথাও পাইনি, এবার স্টক আউট হয়ে গেছে লিটারেলি। এখন দেখবো এটা টেস্ট কি অ্যাকচুয়ালি স্টক আউট হওয়ার মতো কিনা। স্মেলটা হচ্ছে অনেকটা আমরা যে মাউন্টেন ডিউ খাই ওটার মতো, এখন দেখবো ওটার টেস্ট কেমন হচ্ছে। গাইস, এটা যদি এটার স্মেলটা আমার কাছে ভালো লাগছিল, আমি মনে করছিলাম হয়তো মাউন্টেন ডিউর মতো হবে, স্মেলটা ভালো বাট টেস্ট এত বাজে, প্রচুর বাজে। এইটা 60 টাকার থেকে কিনে কে খাবে, এর থেকে ভাবলাম আমি 60 টাকা দিয়ে আমি দুইটা মাউন্টেন ডিউ কিনা খাবো, ফার বেটার। ওস্ট, এটাকে আমি -10/10 দিব এটাকে। নাও দা জুনিয়র ওয়ান, আমি আমার অনেক ফ্রেন্ডের কাছ থেকে শুনছি যে তিনটা ফ্লেভারের মধ্যে এটা হচ্ছে বেস্ট ফ্লেভার ওদের কাছে মনে হয়েছে, অ্যান্ড আমার কাছে এটা পিচ্ছি তো অনেক ভালো লাগছে। এখন দেখি এটার টেস্ট কেমন হবে। তো ফাইনালি আমরা এটা টেস্ট করে দেখবো যে অ্যাকচুয়ালি এটার টেস্ট কেমন। অ্যান্ড এটা লিচি ফ্লেভার, অ্যান্ড এটার স্মেলটাও লিচি, স্মেলটাও লিচি। সো আমার কাছে তো স্মেল অনেক ভালো লাগছে, এখন টেস্ট করে দেখি যে অ্যাকচুয়ালি টেস্ট কেমন হবে হবে। গাইস, টু বি অনেস্ট, আমরা ছোটবেলায় 5 টাকা করে আমাদের সময় লিচি পাওয়া যেত, ওইটার যে টেস্ট সেম টু সেম, অ্যান্ড আমার কাছে এইটা সব থেকে বেস্ট মনে হয়েছে। ওভারঅল সব ফ্লেভারের মধ্যে এটা হচ্ছে বেস্ট। আপনারা যদি টাকা দিয়ে ইলেকট্রোলাইট ড্রিঙ্ক কিনেই খেতে হয়, আমি বলবো ব্লু থেকে জাস্ট এই লিচি ফ্লেভারটা অর্ডার করেন, আপনাদের টাকা উসুল হয়ে যাবে। গাইস, সুপার, এটাকে আমি 9.5/10 রেট করব। আর বাকি যে দুইটা, ওই দুইটাকে আমি, একটাকে তো -10 দিছি, আরেকটা যেটা সেটাকে আমি দিব 3/3.5/10। গাইস,
রাফসানদা ছোট ভাই, সে তার বাবা মাকে অডি গিফট করছে, অ্যান্ড ওর যে বাবার লোন ছিল সেটা নিয়ে তো অলরেডি কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়েছেই। অ্যান্ড এরপর আপনার একটু আগে যে পোস্টটা দেখতে পারলেন, যে পোস্টের মধ্যে দেখাইলো যে ওর যেই ব্লু সেটা নাকি কোনো সার্টিফিকেশন নেই, সেটার কোনো মানে ট্রেড লাইসেন্স নেই, তো এই জন্য ওর ব্লুয়ের দাম কি অ্যাকচুয়ালি এতটা কমে গেছে, যে কারণে ওর 60 টাকার ইলেকট্রোলাইট ড্রিঙ্ক এখন 10-15 টাকায় পাওয়া যাচ্ছে? কখনোই না, ওর 60 টাকার যে ব্লু লঞ্চ হয়েছিল ওইটা এখনো 60 টাকাই আছে, এটার দামও কিছু হয় নাই। অ্যান্ড আপনারা যারা মানে বলতেছেন যে ব্লু অনেক বাজে এই সেই, হ্যাঁ টেস্ট অনেক বাজে, বাট ওদের ব্লুয়ের চাহিদা কিন্তু অনেক। আই ডোন্ট নো ওয়াই, ওদের যে লেমন ফ্লেভার, টু বি অনেস্ট, এটা আমি ঢাকার মধ্যে কোথাও পাই নাই, এটা জোগাড় করতে আমাকে নারায়ণগঞ্জ যাওয়া লাগছে। অ্যান্ড এটার ফ্লেভার তো অনেক বাজে ছিল, বাট এরপর এটা স্টক আউট। সো ওর মানে ইলেকট্রোলাইট ড্রিঙ্কগুলো কিন্তু অ্যাকচুয়ালি খুব ভালো সেল হচ্ছে, আই ডোন্ট নো কেন। যাই হোক, ওর ব্যবসা আল্লাহ তাআলা বরকত দেয়, হোয়াট এভার। সো এই ছিল আজকের ভিডিও। সো যদিও আমি ভিডিওটি বানাতে চাইনি, বাট এরপরও ট্রাই করলাম যে যেহেতু ইলেকট্রোলাইট ড্রিঙ্ক নিয়ে এত হাইপ ক্রিয়েট হয়েছে, সো আপনাদেরকে একটা অনেস্ট রিভিউ দেওয়ার। অ্যান্ড এরকম আরও ভিডিও পেতে আমার পেজকে ফলো করুন, আমার ইউটিউব চ্যানেল, আমার ফেসবুক পেজ ফলো করুন, পাশে থাকুন, অ্যান্ড এই ভিডিওটিকে শেয়ার করে দিন আপনাদের ওইসব ইলেকট্রোলাইট ড্রিঙ্ক যারা লাভার আছে ওইসব ফ্রেন্ডের কাছে। অ্যান্ড লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ফর মোর ভিডিওস। সো ততদিন পর্যন্ত ভালো থাকুন, নেক্সট ভিডিও আসা পর্যন্ত আল্লাহ হাফেজ। গায়েস রিভিউ দিতে পারতেছে না, ঠিক আছে, এই বেচারি হাঁটতেছে, লজ্জা পাইতেছে।